আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আবারও ব্যস্তময় একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর ব্যস্তময় এই জন্য বলছি এটা আমার গত বুধবারের দিনের ব্লগ আর বৃহস্পতিবারের দিন আমার বাসায় কিছু ফ্রেন্ডরা আর কি সবাই মিলে আড্ডা দেওয়ার প্ল্যান ছিল তো সেজন্য বুধবারের দিন আমি আর কি অগ্রিম যে মিষ্টি আইটেম কিছু তৈরি করে রেখেছিলাম যেহেতু ফ্রেন্ডরা আসলে সেদিন যদি রান্না নিয়েই ব্যস্ত থাকি তাহলে তো আর গল্প আড্ডা কোনো কিছুই করতে পারবো না সেজন্য কিছু নাস্তা আর কি আগের দিন আমি রেডি করে রেখেছিলাম তো এখানে হচ্ছে প্রথমে একটু পুলি পিঠা রান্না করে নিচ্ছি আর এটা হয়তো শীতের দিনে খুবই মজার একটা পিঠা আমার কাছে ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করতে পারেন তো এই যে গুড়টা দেখছেন এটা হচ্ছে গত বছর আমরা যে দেশে গিয়েছিলাম ডিসেম্বরে তখন এনেছিলাম সেজন্য আমি অল্প একটু দুধ আগে গরম করে গুড়টা মিশিয়ে দেখলাম যে গুড়টা আসলে ভালো আছে কিনা না যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম যার জন্য একদম ভালো ছিল তো সেই গুড়টা দিয়ে আমি হচ্ছে পুলি পিঠাটা রান্না করছি আমাদের ওইদিকে এই পুলি পিঠার মধ্যে কিন্তু হাতে কাটা যে সেমাইটা আছে সেটাও কিছু দিয়ে রান্না করে তো আমি আসলে শুধু পুলি পিঠাটা বানিয়েই রান্না করছি একা হাতে আসলে পিঠা বানানোটাও অনেক ঝামেলার ব্যাপার তো সেজন্য অল্প কিছু পিঠা বানালাম আর সেটাই সবাই মিলে খাবো আসলে শীতের দিনে এরকম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে তিনটা মিষ্টি আইটেম রেসিপি শেয়ার করব আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে তো আমি পুলিপিঠাটা রান্না করতে বসিয়ে দিয়েছি অলরেডি প্রায় শেষের দিকে একটু দু একবার আর কি বলক আসলেই হয়ে যাবে তো এই পাশের চুলায় আমি হচ্ছে গুঁড়ো দুধের সন্দেশ তৈরি করব। গুঁড়ো দুধের সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি কিছু দুধ একদম জাল দিয়ে লাল করে নিয়েছি আর এটা খুবই ঘন করে নিয়েছি তারপরে চিনি দিয়েছি পরিমাণ মতো তারপরে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আর একটু আমি আমার কি মুখের স্বাদের জন্য নারিকেলও দিয়েছি আপনাদের কাছে ভালো না লাগলে নারিকেলটা নাও দিতে পারেন আর এটা কিন্তু বানানো খুবই ইজি এবং খুবই কম সময়ের মধ্যেও বানানো যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা তো এই তো দেখতেই পেলেন যে খুব খুবই ইজিলিভাবে কিভাবে আর কি আমার গুঁড়ো দুধের সন্দেশটা রেডি করে ফেললাম তো এইভাবে আমি শেপ দিয়ে দিয়ে সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো এখানে একটু সৌন্দর্য লাগানোর জন্য আমি মাঝখানে ব্ল্যাক কিশমিশ তারপরে কিছু কাজু বাদাম পেস্তা বাদাম এভাবে দিয়ে আর কি এটাকে সাজাবো আপনারাও আপনাদের পছন্দ মতো এটাকে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু খুবই ইজি সেম লাড্ডুর মতো করে হাতে শেপ করে নিয়ে একটু মাঝখানে চাপ দিয়ে যে কোনো আর কি বাদাম কিংবা কিশমিশ দিয়ে এভাবে সাজাতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ মজার যেহেতু এটা পুরোটাই দুধের তৈরি আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই দিবেন আর যারা যারা এটা রেডি করে খাবেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগলো আসলে এটা বানানো তো খুবই ইজি আর খেতেও ভীষণ মজার হবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এভাবে আমি বেশ কয়েক রকম বাদাম দিয়ে এটাকে সাজিয়েছি তো আমার কাছে আসলে এক রকম বাদাম দিয়ে কেমন লাগলো তো আমি আর কি কয়েক রকম স্টাইল করে করে আর কি বাদামটা দিয়েছি তো হচ্ছে এই পাশে পুলিপিঠার রান্নাটাও হয়ে গিয়েছে আসলে পুলি পিঠাটা সুন্দর হয়েছিল কিন্তু একটু দুধের পরিমাণটা বেশি হয়েছিল আসলে আমি তো পিঠা বানানো এত অভিজ্ঞ না যার জন্য আমার পরিমাণটা আসলে বুঝতে পারিনি তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও করে রাখব কারণ পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু অনেকক্ষণ সময়ের ব্যাপার যেহেতু আস্তে চুলা যা হিট দিয়ে পেঁয়াজটা ভাজতে হয় তো আমি আসলে এইগুলো আগের দিন করে রাখলে আমার কাছে একটু মানে যেদিন গেস্ট আসবে সেদিন রান্নাটা ইজি মনে হয় তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ আস্তে আস্তে আর কি ভেজে নেবো আর এগুলো আমি বুধবার দিন বিকেল থেকে আর কি এগুলো শুরু করেছি তো আস্তে আস্তে একে একে সব নাস্তা তারপরে এরকম পেঁয়াজগুলোও বেরস্তা করে নিয়েছি তো এটা এখন টিস্যুতে মুড়িয়ে আমি একটা বক্সে রেখে দিলে সুন্দর কিন্তু মশ থাকবে তো এইদিকে কাজের ফাঁকে আমি কিছু আদা রসুন ও ছিলে পরিষ্কার করে রাখলাম জাস্ট এটা গেস্ট আসার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকালে এটা ব্ল্যান্ড করে রান্না শুরু করে দেব। তাহলে হয়ে যাবে আসলে এখানে সব কিছুই তো একা হাতে করতে হয় যার জন্য আমি চেষ্টা করি গেস্ট আসার অগ্রিম আর কি প্রোগ্রাম থাকলে আগের দিন যেগুলো করে রাখা যায় যেন রান্নার দিন আমার ইজিলিভাবে আমি রান্নাগুলো করতে পারি সেগুলো আর কি আমি আগের দিন করে রাখার চেষ্টা করি আর হঠাৎ যেদিন মেহমান আসে সেই দিন তো আলাদা ব্যাপার সেই দিন ছটপট যেটা পারি সেটাই করে নিই তো পিঠাগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে আমি সার্ভিং ডিশে রেডি করে একটা র্যাপিং দিয়ে এটাকে নর্মালি রেখে দেব তো কালকে যখন গেস্ট আসবে তখন শুধু বের করে সামনে দিলেই হবে আর এই পিঠাটা নাকি অনেক মজা হয়েছিল যেহেতু এটা ছেলেরাই সব খেয়ে ফেলেছিল আমাদের মেয়েরা তেমন আমরা খেতেই পারিনি আসলে আমি বেশি একটা তো বানাতে পারিনি অল্প কিছু বানিয়েছিলাম তারপরও ভেবেছিলাম সবার হবে তো এইগুলো আসলে ভাইয়ারাই সব খেয়ে ফেলেছিল আমাদের মেয়েদের তেমন বেশি একটা সবার হয়নি আসলে মিষ্টি আইটেম তেমন অনেকেই খেতে চায় না সেটা ভেবে আমি একটু কম করেই বানিয়েছিলাম তো পরে আসলে শীতের দিনে এই পিঠাটা হয়তো সবার কাছে ভালো লেগেছে সবাই কম বেশি খেয়েছে যার জন্য একটু শর্ট পড়েছিল তো তারপরও হচ্ছে ভাবিরা খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল নাকি তিনশাল্লাহ চেষ্টা করব আবার নেক্সট দিন বানিয়ে সবাইকে আবারও খাওয়ানোর তো এইদিকে আমি একটু সুজির বর্ফিও করে নিচ্ছি আসলে আমি চেষ্টা করেছি যে ইজিভাবে কোন কোন জিনিসগুলো বানালে আমার আর কি সুবিধা হয় সে মিষ্টি আইটেমগুলো আমি আজকে বানিয়েছি কারণ একটু ঠান্ডার দিনে শরীরটাও ঠান্ডা ঠান্ডায় আসলে তেমন একটা ভালো লাগছিল না তার জন্য আর কি আর এই ইজি ইজি রেসিপিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো সুজির বরফিটাও অনেকেই এটা সম্পর্কে জানেন নতুন কিছু বলার নেই তো এখানে সুজি চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভেজে তারপরে হচ্ছে দুধ দিয়ে দেব তাহলেই হয়ে যাবে সুজির বরফিটা আর সুজির এই বরফিটা বানানো কিন্তু খুবই ইজি কিন্তু খেতে ভীষণ মজার এটা ছোটোবেলা থেকেই দেখি আম্মু শাশুড়ি বানাতে তো আজকে আমিও বানালাম আসলে মিষ্টি আইটেমগুলো আজকে খুবই ইজিভাবে এবং খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলেছি তো আপনাদের কাছে আজকে ব্লগটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে সুজির বরফি বানানো শেষ আর আজকে ব্লগটি এখানেই শেষ করব আর নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমাদের বাসায় যে ফ্রেন্ডের গেট টুগেদারের একটা আয়োজন ছিল সেটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম